মহিলা কাউন্সিলরকে বিয়ের প্রস্তাব নাকচ করতেই কাউন্সিলরকে হেনস্থার অভিযোগ। দলেরই নেতার বিরুদ্ধে থানা গেলেন তৃণমূল কাউন্সিলর। বিয়ের প্রস্তাবে রাজি হননি, সেই রোষে কাউন্সিলরকে সরাসরি হুমকি। তৃণমূলের নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে মানসিকভাবে হেনস্থা করার অভিযোগ তুললেন সোনারপুরের 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার। দলের একাংশ এলাকায় তোলাবাজি চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় লাইভ করে প্রথম এই অভিযোগ সামনে আনেন কাউন্সিলর। দাবি করেন, এলাকায় তোলাবাজি চালানোর প্রতিবাদ জানিয়েছিলেন আর সেই কারণে এখন তাকেই পথ থেকে সরে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে ক্রমশ। নিত্যদিন রাত হলেই বাড়ির সামনে এসে মদ্যপ যুবকরা গালিগালাজ করছে পরিবারকে। ঘটনার বিভৎসতায় ভেঙে পড়েছেন রীতিমতো। সমগ্র ঘটনায় প্রতীক দের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন পাপিয়া। এ বিষয়ে এলাকার শীর্ষ নেতাদের কাছে অভিযোগও জানিয়েছিলেন, কিন্তু তাতেও পরিস্থিতি বদলায়নি বলেই দাবি করেছেন তিনি। পাপিয়া বলেন, সম্প্রতি প্রতীক তাকে একাধিক বেআইনি কাজে সহযোগিতার আহ্বান জানায়, পাশাপাশি বিয়ের প্রস্তাবও দেয়, কিন্তু তাতে তিনি রাজি হননি বলেই পরিস্থিতি আরো জটিল হয়ে যায়। কাটমানি তুলিনি, আমি তোলাবাজি করিনি, আমি দুর্নীতি করিনি, কোনো কিছুই করিনি, আমি দলের এগেনস্টে গিয়ে কোনো কথা বলিনি, আমি মানুষের এগেনস্টে গিয়ে কথা বলিনি, মানুষকে পরিষেবা দেওয়া বন্ধ করিনি, অনুন্নয়নের কোনো কাজ করিনি, কোনো কিছুই আমি করিনি। শুধুমাত্র তাকে এসে বিয়ের প্রস্তাব দিয়েছিল, শুধুমাত্র তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি এবং তার কিছু তোলাবাজির এগেনস্টে কথা বলেছি। তার জন্য যদি আমাকে বারংবার করে তার এবং তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে বারংবার করে বলা হয় যে পদত্যাগ করতে হবে, পদত্যাগ করতে হবে, আমার মানুষের কাছে একটাই প্রশ্ন যে আমাকে পদত্যাগ করতে হবে, কেন করতে হবে পদত্যাগ। তৃণমূলের মহিলা কাউন্সিলরের বক্তব্য, সম্প্রতি তার বাড়িতেও চড়াও হয়েছিল যুব তৃণমূল নেতা ঘনিষ্ঠ কয়েকজন। বাড়ির সামনে এসে তারা অশ্লীল মন্তব্য করে বলে অভিযোগ তুলেছেন। মানসিক এবং সামাজিক অত্যাচারের ফলে তিনি প্রবল ভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন বলেও জানিয়েছেন কাউন্সিলর। তার অভিযোগ, তাকে পথ ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে, এমনকি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এমন ভাবে আমাকে ঘরবন্দি করে রাখা হয়েছে, আমাকে বিভিন্ন রকম ভাবে হুমকি ধমকি দেওয়া হয়েছে। এখন এই মুহূর্তে আমাকে যেটা বলা হচ্ছে যে তাদের সঙ্গ দিতে হবে, যারা হুমকি দিচ্ছে হয় তাদেরকে সঙ্গ দিতে হবে, তারা যেটা বলছে, তারা যে অনৈতিক কথাবার্তাগুলো বলছে, অমূলক কথাবার্তাগুলো বলছে, সেই কথাবার্তাগুলো হয় মেনে নিতে হবে, আর নয়তো আমাকে পদত্যাগ করতে হবে। এক আর দুই হচ্ছে যে আমি যদি বেরোই আমাকে ফিজিক্যালি অ্যাটাক করা হবে। বিভিন্ন ভাবে অপদস্থ হতে সাহায্য চেয়ে সোনারপুর থানার দ্বারস্থ হয়েছেন তৃণমূল কাউন্সিলর। অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে যার বিরুদ্ধে এত অভিযোগ, সেই তৃণমূল নেতা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। প্রতীকদের দাবি, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। দেখুন, অভিযোগ তো যে যার মতো করে খুশি করতে পারে, উনি ওনার মতো করে অভিযোগ করেছেন, কালকে আমরা দেখেছি। কিন্তু ওনার যে অভিযোগ, সেই অভিযোগের কি সত্যতা আছে সেটা ওনাকে প্রমাণ করতে হবে। আর উনি অভিযোগ করেছেন, দলের কাছে অভিযোগ করবেন নিশ্চিতভাবেই, বা দলের কাছে অভিযোগ করেছেন। উনি জানিয়েছেন ঊর্ধ্বতন নেতৃত্ব, আমি যতদূর জানি ঊর্ধ্বতন নেতৃত্ব ওনাকে ডেকেছিল, উনি যাননি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দল তদন্ত করুক, দল তদন্ত করে যা সিদ্ধান্ত নেবে। যদি আমি অপরাধী হই, আমি দোষী হই, তাহলে দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো। আমি যে কোনো তদন্তের জন্য প্রস্তুত আছি। কিন্তু কেউ একটা অভিযোগ করলো, অভিযোগ করে সে সোশ্যালি হিউমিলেট করার চেষ্টা করলো, এটা বোধহয় সঠিক হচ্ছে না। কাউন্সিলরের বিরুদ্ধে দলবিরোধী মন্তব্য করার পাল্টা অভিযোগ শানিয়েছেন প্রতীক। তার দাবি, কলকাতা পুলিশের একজন এসআই সম্ভবত মেটিয়াবুরুজ থানায় ছিলেন, পোকরাজ দে, তিনি তার বাড়িতে দীর্ঘ দিন ধরে যাতায়াত এবং দীর্ঘ সময় তার বাড়িতে কাটানো, দুর্গাপূজার আগেও তিনি এসেছিলেন কাটানো, ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তু তৈরি হয়েছিল। এবং তারপরে তিনি যেটা চেষ্টা করেন, ওয়ার্ড কমিটিকে বাদ দিয়ে তিনি এই ওয়ার্ডের অ্যাডমিনিস্ট্রেশনটাকে পুরোটা তার হাতে তুলে দিতে চান, প্রশাসনিক জায়গাটাকে তার হাতে তুলে দিতে চান। ওয়ার্ড কমিটি যখন তার বিরুদ্ধে আপত্তি জানায় যে সে এলাকার বাসিন্দা নয়, সে কলকাতার বাসিন্দা এবং কলকাতা পুলিশ, তাহলে তা সে কেন এখানকার প্রশাসনিক কাজকর্ম দেখবে, তখন উনি ওয়ার্ড কমিটির কাছে দাবি করেন, ঠিক আছে তোমরাই দেখো, কিন্তু মাসে 1,00,000 টাকা করে আমাকে তুলে দিতে হবে ওয়ার্ডের পক্ষ থেকে। বিগত 3 মাস ধরে দলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পার্টি অফিসে বসে মন্তব্য করছিলেন, যে কারণে পার্টি কর্মীরা বিরোধিতা করেছে। আজকে উনি প্রচুরবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছেন, আর পার্টি অফিসে বসে পার্টি কর্মীদের সামনে বারবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সিদ্ধান্ত ভুল নিচ্ছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পার্টি কর্মীদের সাথে তার বিরোধিতা তৈরি হয়েছে। অভিযোগ সত্যি প্রমাণিত হলে মাথা পেতে শাস্তি নেবেন বলেও জানিয়ে দিয়েছেন এই যুব নেতা। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।